গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের সকালবেলা আমি চেষ্টা করেছি একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়ার। তো আজকে আমরা দেখব হচ্ছে হিন্দুর কোন কোন আর্টিকেলগুলো পড়তে হবে আর কোনটা কোন টপিক থেকে পড়ে, যেটা আমরা এখন ডেইলি করছি সেটাই। ফার্স্ট টপিকটা দেখো, ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস উইল বয়কট বেইজিং গেমস। এটা ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্ডিয়া চায়না রিলেশনের মধ্যে পড়বে। তারপরে এই টপিকটা চাইলে পড়তে পারো, এটা অ্যাকচুয়ালি পিসিএস মানে হরিয়ানা পাঞ্জাবের স্টেট পিসিএস এ আসার চান্স বেশি। হাইকোর্ট স্টেজ হরিয়ানা জব কোটা ফর লোকালস, এটা চাইলে পড়বে না চাইলে নাও পড়তে পারো, এটা তো সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। এটা লোকাল নিউজ অ্যাকচুয়ালি, মানে হচ্ছে হরিয়ানার ছেলে মেয়েদেরকে হরিয়ানার জবে আগে প্রাধান্য দেওয়া হবে, তো সেটা নিয়েই রয়েছে। এরপর ফার্স্ট পেজে আর সেভাবে ইম্পর্টেন্ট কিছু নেই, চলে আসবে পরের পেজগুলোতে। এই পেজ দুটো স্কিপ করে যাবে, এই দুটোতেও সেরকম কিছু নেই। তারপরের পেজে চলে আসো, এই পেজটাতে দেখো খুব ইম্পর্টেন্ট দুটো টপিক রয়েছে, সেলিব্রেটিং 100 ইয়ার্স অফ ভীমসেন যোশী। ভীমসেন যোশী মিউজিকের থেকে মানে খুব নাম করা একজন বিখ্যাত, তো সেটা কিন্তু তোমাদের আর্ট অ্যান্ড কালচার জিএস পেপার ওয়ানে যে মিউজিক চ্যাপ্টারটা রয়েছে ওনার যে পার্সোনালিটি রিলেটেড যে নামগুলো থাকে সেখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে দেখো এটাও ইম্পর্টেন্ট, নিউ ইল স্পিসিস ডিসকভার্ড ইন কোচি। এটা জিএস পেপার 3 তোমার এনভায়রনমেন্ট, যেখানে বায়োডাইভার্সিটি নতুন কোন স্পিসিস পাওয়া গেলে বা তাদের নাম নিউজ পেপারে থাকলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসে থাকে। আচ্ছা, সাউন্ডের হয়তো একটু প্রবলেম হতে পারে, বাইরে আসলে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এরপরে আসবো এডিটোরিয়াল পেজে। এডিটোরিয়াল পেজে উইন্টার ইজ হেয়ার, এখানে দেখো এটাও তোমার জিএস পেপার, অ্যাকচুয়ালি ইন্ডিয়া চায়না রিলেশনে আজকে প্রায় 3-4 আর্টিকেল রয়েছে। কারণ হচ্ছে ইন্ডিয়া অ্যাকচুয়ালি বয়কট করেছে বেইজিং এর যে অলিম্পিকটা হবে সেটাকে, সেই জন্য। তো এটাও ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্ডিয়া চায়না রিলেশনে যাচ্ছে এটাও তাই। আর বর্ডার মুভ দ্যাট উইল ওনলি ব্লস্টার চায়না, এটাও সেম তাই, জিএস পেপার 2 ইন্টারন্যাশনাল রিলেশন সেখানেই যাচ্ছে। এরপরে আসবো হচ্ছে এইটাতে দেখো, ডিসজয়েন্টেড রেসপন্স, ঠিক আছে। তো এটা জিএস পেপার 3 ইকোনমি বাজেট থেকে আসছে, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে দ্য কিউরিয়াস কেস অফ মেঘালয়াস COVID-19 রিলিফ প্যাকেজ, ঠিক আছে। তো এটাও তোমার হচ্ছে জিএস পেপার 2+3 দুটো, COVID-19 অ্যাকচুয়ালি দুটো পয়েন্ট অফ ভিউ থেকেই তুমি ধরতে পারো। আর এটা খুব বেশি ইম্পর্টেন্ট বলবো যে তা না, চাইলে পড়তে পারো না চাইলে স্কিপ করতে পারো। এরপরে দেখো এই পেজে, এটা প্রত্যেক শুক্রবার করে বেরোয়, যারা একদম বিগিনার হয়তো জানো না তাদের জন্য বলে রাখি, এটা প্রত্যেক শুক্রবার ওপিনিয়ন বেসড বেরোয়, মানে একজন স্বপক্ষে বলে কেউ বিপক্ষে বলে কেউ একটা ব্যালেন্সড ওপিনিয়ন দেয়, এরকম ভাবে বেরিয়ে থাকে এটা। ডাজ দ্য বাজেট ডেলিভার অন রিফর্মস, তো এটা অবশ্যই পড়বে, এটা তোমাদের ইউপিএসসি মেনসে বাজেটের ওপর যে কোশ্চেন আসবে সেখানে একটা ওপিনিয়ন তৈরি করতে হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে পরের পেজগুলোতে চলে আসো, এই পেজটায় সেভাবে কিছু নেই, এই পেজটায় আছে এখানে দেখো, নো অ্যামেন্ডমেন্ট প্ল্যান ফর কমন ইলেকটোরাল রোলস এন্টার। তো এই কমন ইলেকটোরাল রোল, এই টপিকটা জিএস পেপার 2 পলিটি সেকশন থেকে রয়েছে, তো স্বাভাবিকভাবে এই টপিকটার ওপর একটা শর্ট নোট মতো বানিয়ে নেবে, মানে এখানে তোমার ইস্যুটা মেন কনসার্ন নয়, কমন ইলেকটোরাল রোল বলতে কি বোঝায় সেটা আসতে পারে পরীক্ষায়। এরপর দেখো, বেসিক টেনেন্টস অফ স্টেট ক্রাফট উইল রেলিভেন্ট, এটা জিএস পেপার 3 সিকিউরিটি থেকে, আর ইনি হচ্ছে আমাদের নতুন যে চিফ তিনি। এরপরে আসবো হচ্ছে এটা তোমাদের সিকিউরিটি থেকে, ডিফেন্স যেহেতু তো স্বাভাবিকভাবে সিকিউরিটির মধ্যে পড়ছে। আচ্ছা, এরপরের পেজে দেখো, এই পেজে এটা দেখবে, চন্দ্রযান 3 সেট ফর লঞ্চ ইন অগাস্ট, এটা জিএস পেপার 3 সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ছে, অবশ্যই পড়বে। এইটা দেখে রাখো, এটা বাবা এত বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ওই জন্য হয়তো সাউন্ডের প্রবলেম হতে পারে একটু। আচ্ছা, এখানে দেখে রাখো, দ্য ব্ল্যাক নেক স্টক, এটা হচ্ছে তোমার এই বায়োডাইভার্সিটির ভেতর থেকে থাকে, এখানে আমি লিখে রেখেছি, দেখে নাও, বায়োডাইভার্সিটি ইভিএস, মানে যে কোনো পশু বা পাখি যদি সেটা নিউজে থাকে সেটা থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, এবং এটার উপর একটা আলাদা ইলাবোরেট নোট তৈরি করে নেবে, ঠিক আছে, যখন নিউজে থাকে তখন পরীক্ষায় আসে। তো এটা ইভিএস পয়েন্ট অফ ভিউ থেকে জাস্ট এর উপরে ডিটেলস নোটটা নেট থেকে হোক বা বই থেকে হোক বানিয়ে নেবে। আচ্ছা, এরপরে এই পেজে আসো, ওয়ার্ল্ডের পেজে, চাইলে এই টপিকটা পড়তে পারো, জাফিনা ফিশারম্যান হোল্ড প্রোটেস্ট অপোজিং ইন্ডিয়ান ট্রলিং। তো এটা ইন্ডিয়া শ্রীলঙ্কা সম্পর্ক, মানে ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে পড়ছে। আচ্ছা, এর পরের পেজে একটা টপিক রয়েছে, নো ন্যাশনালি ফর লোয়ারিং 30% ট্যাক্স অন ক্রিপ্টো প্রফিটস বাজাজ, এটা ওই ক্রিপ্টোকারেন্সি বাজেটে যেটা বলেছে সেটার উপর থেকে এসছে, এটা ইকোনমি সেকশন থেকে পড়ে রাখবে। এরপর আর সেভাবে আজকের কোনো টপিক নেই দেখো নিউজ পেপারে, আর এরপর থেকে তো এখান থেকে স্পোর্টসের পেজ শুরু হয়ে গেছে, তো এরপর থেকে আর পড়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ স্পোর্টস আমাদের এক্সামে কিন্তু আসে না। তো সুতরাং এইটুকু পড়লেই হবে, এখানে যে যে টপিকগুলো বললাম, তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো তোমরা যারা যারা পড়ছো পড়তে শুরু করে দাও, এগুলো আমি আজকে সকাল সকালই দিয়ে দিয়েছি, চেষ্টা করবো কাল থেকেও প্রত্যেকদিন সকালেই আসার।
তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।